ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 15ই জানুয়ারি 2020-র যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি মাল্টা দেশের প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি মাল্টা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন রোবার্ট আবেলা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, রোবার্ট আবেলা মাল্টা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এই যে ছবিতে দেখছো ইনি হলেন রোবার্ট আবেলা, এবং ইনি সম্প্রতি মাল্টা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এবার যেহেতু এখানে মাল্টার কথা এসেছে, তাহলে ম্যাপে দেখো মাল্টা, মাল্টার ক্যাপিটাল ভ্যালেটা, ইয়ের ক্যাপিটাল ভ্যালেটা, মাল্টার কারেন্সি ইউরো, এবং এর প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন রোবার্ট আবেলা। এবার দেখ এখানে তিনটি অপশন আছে, সাই ইং ওয়েন, সাই ইং ওয়েন কে? সম্প্রতি তাইওয়ানের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন সাই ইং ওয়েন। জোরান মিলানোভিক, জোরান মিলানোভিক সম্প্রতি ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন জোরান মিলানোভিক। এবং ম্যানুয়াল মারের ক্রুজ, ম্যানুয়াল মারের ক্রুজ 1976-এর পর কিউবার প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়াল মারের ক্রুজ। নেক্সট প্রশ্ন আছে, কোন দেশ 2019-এর শুটিংয়ের জন্য বিশ্বের প্রথম দেশ হয়েছে? 2019-এর শুটিংয়ের জন্য বিশ্বের প্রথম দেশ হয়েছে ভারত। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, অ্যাকচুয়ালি 2019-এ যতগুলি শুটিং চ্যাম্পিয়নশিপ হয়েছে সেগুলিতে ভারত সবচেয়ে বেশি গোল্ড মেডেল জিতেছে, এবং সবচেয়ে বেশি গোল্ড মেডেল জিতে ভারত বিশ্বের মধ্যে প্রথম দেশ হয়েছে শুটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জেতার দিক দিয়ে। আচ্ছা, ভারত 2019-এ টোটাল কটি গোল্ড মেডেল জিতেছেন শুটিং চ্যাম্পিয়নশিপে? টোটাল 21টি। কটা? টোটাল 21টি গোল্ড মেডেল জিতে ভারত শীর্ষতম স্থানে রয়েছে বিশ্বের মধ্যে। তাহলে সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছে চীন, যে 11টি গোল্ড মেডেল জিতেছেন, এবং তৃতীয় স্থানে ইউএসএ 6টি গোল্ড মেডেল জিতেছেন। আচ্ছা, এই র্যাঙ্কিংটি কে জারি করেছেন? এই র্যাঙ্কিংটি জারি করেছেন ইন্টারন্যাশনাল শুটিং অ্যাসোসিয়েশন, এই র্যাঙ্কিংটি জারি করেছেন, যেটি স্থাপিত হয়েছে 1907 সালে। ইন্টারন্যাশনাল শুটিং অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার মিউনিক জার্মানিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বিসিসিআই পলি উমরিগার অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? বিসিসিআই এর পলি উমরিগার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে জসপ্রীত বুমরাকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাকে বিসিসিআই এর পলি উমরিগার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এবার দেখ এখানে এসছে পুনম যাদব, এবং বিসিসিআই দ্বারা লেগ স্পিনার পুনম যাদবকে সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের পুরস্কারও প্রদান করা হয়েছে। এবার যেহেতু এখানে বিসিসিআই এর কথা এসছে, তাহলে বিসিসিআই এর ফুলফর্ম কি? এর ফুলফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কি এর ফুলফর্ম? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটি স্থাপিত হয়েছিল 1928-এ, বিসিসিআই স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এবং এর প্রেসিডেন্টকে? এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, বিসিসিআই এর 39তম প্রেসিডেন্টকে? বিসিসিআই এর 39তম প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, বিসিসিআই সচিবকে? বিসিসিআই সচিব হলেন জয় শাহ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি মালয়েশিয়ার মাস্টার টুর্নামেন্টে পুরুষ একাল পুরস্কার কে জিতেছেন? মালয়েশিয়ার মাস্টার টুর্নামেন্টে মেন সিঙ্গেল টাইটেল জিতেছেন কে? কেন্টো মোমোটা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার হলেন কেন্টো মোমোটা, এবং কেন্টো মোমোটা প্রথমবার মালয়েশিয়া মাস্টার টুর্নামেন্টে মেন সিঙ্গেল অ্যাওয়ার্ড জিতেছেন। আচ্ছা, মালয়েশিয়া মাস্টার টুর্নামেন্টে ওম্যান সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? মালয়েশিয়া মাস্টার টুর্নামেন্টে ওম্যান সিঙ্গেল টাইটেল জিতেছেন চীনের চেন ইউ ফেই কে? চীনের চেন ইউ ফেই। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট জিতেছেন? সম্প্রতি সার্বিয়া, সার্বিয়া এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট জিতেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, অ্যাকচুয়ালি যে এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট হয়েছে এটি হলো 2020-এর প্রথম সংস্করণ, যেটি অস্ট্রেলিয়া সিডনিতে আয়োজিত হয়েছে। কোথায় আয়োজিত হয়েছে? অস্ট্রেলিয়া সিডনিতে এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট আয়োজিত হয়েছে 2020-এর, যেটি প্রথম সংস্করণ, এবং এই টুর্নামেন্টে সার্বিয়া জিতেছে, এবং সার্বিয়ার টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ, যে স্পেনের রাফেল নাডালকে হারিয়ে এই টুর্নামেন্টটির বিজেতা হয়েছেন। এবার যেহেতু এখানে এটিপির কথা এসেছে, তাহলে এটিপির ফুলফর্ম কি? এটিপির ফুলফর্ম অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনস। কি এর ফুলফর্ম? অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশন। এটি স্থাপিত হয়েছিল 1972-তে, এটিপি স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার লন্ডনে অবস্থিত, এবং এর সিও কে? এর সিও চারিস কের মধ্যে। কে এর সিও? চারিস কের মধ্যে।
নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ফিফ দ্য পালস কনক্লেভ 2020 কোথায় আয়োজিত হয়েছে? সম্প্রতি ফিফ দ্য পালস কনক্লেভ 2020 আয়োজিত হয়েছে মহারাষ্ট্রে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ফিফ দ্য পালস কনক্লেভ 2020 আয়োজিত হয়েছে মহারাষ্ট্রের লোনলাতে। আচ্ছা, এটির আয়োজন হওয়ার উদ্দেশ্য কী? এটি আয়োজন হওয়ার উদ্দেশ্য হলো কৃষকদের আয়কে দ্বিগুণ করাই হলো এটি আয়োজন করার উদ্দেশ্য। এবং এটি আয়োজন করার আরেকটি উদ্দেশ্য রয়েছে যে দেশের মধ্যে ডালের ব্যবসা এবং তার উদ্যোগকে দ্বিগুণ করাই হচ্ছে এটির উদ্দেশ্য। এবং এটির আয়োজন করেছেন নোডাল এজেন্সি দ্বারা এটির আয়োজন করা হয়েছে। এটি কোথায় আয়োজন করা হয়েছে? মহারাষ্ট্রের লোলামনাতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশে বিশ্ব ইজতেমায়ের প্রথম সংস্করণ শুরু হয়েছে? সম্প্রতি বিশ্ব ইজতেমা এর প্রথম সংস্করণ শুরু হয়েছে বাংলাদেশে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বাংলাদেশে বিশ্ব ইজতেমা এর প্রথম সংস্করণ শুরু হয়েছে। এবারে এসে এখানে বিশ্ব ইজতেমা এটি কি? এটি হলো মুসলমান সম্প্রদায়ের বিশেষ একটি বার্ষিক কার্যক্রম যেটিতে 150টি দেশের মুসলমান সমুদায়ের লোক অংশগ্রহণ করেন এবং এর প্রথম সংস্করণ শুরু হয়েছে বাংলাদেশে। এবার যেহেতু এখানে বাংলাদেশের কথা এসেছে, তাহলে ম্যাপে দেখো বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা। বাংলাদেশের কারেন্সি বাংলাদেশি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতিকে আব্দুল হামিদ। আচ্ছা, ভিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিমস্টেকের হেডকোয়ার্টার অবস্থিত বাংলাদেশের ঢাকাতে। আচ্ছা, সম্প্রতি 2019-এ ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড এবং ডক্টর কালাম স্মৃতি আন্তর্জাতিক পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি 2019-এ ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড এবং ডক্টর কালাম স্মৃতি আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ কে নিযুক্ত হয়েছেন? বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ নিযুক্ত হয়েছেন রাসেল ডোমিঙ্গো। এবং সম্প্রতি 18তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশের ঢাকাতে। এবং 18তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম মহোৎসব, তার থিম কি? এর থিম হলো বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট কোথায় শুরু হয়েছে? সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট শুরু হয়েছে ইউএইতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইউএইর আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট শুরু হয়েছে এবং এর থিমও রয়েছে। এর থিম কি? এর থিম হলো রিথিঙ্কিং গ্লোবাল কনজামশন প্রোডাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। কি এর থিম? রিথিঙ্কিং গ্লোবাল কনজামশন প্রোডাকশন এবং ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই যে সামিটটি শুরু হয়েছে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, এটি হলো এর উদ্দেশ্য। এবার যেহেতু এখানে ইউএইর কথা এসেছে, তাহলে ইউএইর ক্যাপিটাল, ইউএইর ক্যাপিটাল আবুধাবি। ইউএইর কারেন্সি দিরহাম এবং প্রেসিডেন্টকে শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এখানকার প্রেসিডেন্ট। এবং যদি প্রশ্ন হয় যে আইসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আইসিসির হেডকোয়ার্টার অবস্থিত আবুধাবিতে। আচ্ছা, 38তম শাহজাহান ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কোথায় আয়োজিত হয়েছিল? 38তম শাহজাহান ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আয়োজিত হয়েছিল আবুধাবিতে। এবং এর একটি থিমও ছিল, এর থিম ছিল ওপেন বুক ওপেন মাইন্ড। আচ্ছা, একটি প্রশ্ন করছি, তার অ্যান্সার দাও। 38তম শাহজাহান ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এর গেস্ট কান্ট্রি কী ছিল? এর গেস্ট কান্ট্রি ছিল মেক্সিকো। আচ্ছা, বিশ্বের প্রথম এআই ইউনিভার্সিটি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইউনিভার্সিটি কোথায় স্থাপন করা হবে? বিশ্বের প্রথম এআই ইউনিভার্সিটি স্থাপন করা হবে আবুধাবিতে। এবং বিশ্বের সবচেয়ে পুরানো মূর্তি আবুধাবির মারাবা দ্বীপে পাওয়া গেছে, এটিও তোমরা মনে রাখবে। এবং সম্প্রতি 5 সালের বৈধতাযুক্ত মাল্টি অ্যান্টি ট্যুরিস্ট ভিসাও মঞ্জুরি দিয়েছেন আবুধাবি মানে ইউএই। নেক্সট প্রশ্ন আছে, কোন দেশে করোনা ভাইরাসের প্রথম মামলা নথিভুক্ত করা হয়েছে? সম্প্রতি করোনা ভাইরাসের প্রথম মামলা নথিভুক্ত করা হয়েছে চীনে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চীনে করোনা ভাইরাসের ফলে নিমোনিয়া থেকে প্রথম মৃত্যু হয়েছে। এবার যেহেতু এখানে চীনের কথা এসেছে এবং করোনা ভাইরাসের ফলে যে নিমোনিয়া হচ্ছে এবং সেই নিমোনিয়ার ফলে মৃত্যু হচ্ছে, তাহলে নিমোনিয়া দিয়ে কী কী গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন 2018 সালে ইউনিসেফের রিপোর্ট অনুসারে নিমোনিয়ার কারণে যে বাচ্চাদের মৃত্যু হয়েছে সেই দিক দিয়ে শীর্ষে কোন দেশ রয়েছে? সেই দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে নাইজেরিয়া। আচ্ছা, ভারত নিমোনিয়া নিয়ন্ত্রণের জন্য একটি অভিযান শুরু করেছিল, সেই সেই অভিযানটির নাম কি? সেই অভিযানটির নাম হলো সান্স। কি নাম? SNS। এর ফুল ফর্ম হলো সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন নিউট্রালাইজ নিমোনিয়া সাকসেসফুলি। কী এর ফুল ফর্ম? সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন নিউট্রালাইজ নিমোনিয়া সাকসেসফুলি। এবার যেহেতু এখানে চীনের কথা এসেছে, তাহলে চীনের ক্যাপিটাল বেইজিং, চীনের কারেন্সি রেনমিনবি এবং প্রেসিডেন্টকে সি জিনপিং। আচ্ছা, AIIB কি? AIIB এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত চীনের বেইজিংয়ে।
আচ্ছা, ভারত ও চীনের মধ্যে যে লাইন রয়েছে তাকে কি বলা হয়? ভারত ও চীনের মধ্যে যে বর্ডার লাইন রয়েছে তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। আচ্ছা, সম্প্রতি সি গার্ডিয়ান্স 2020 এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে শুরু হয়েছে? সম্প্রতি সি গার্ডিয়ান্স 2020 এক্সারসাইজ চীন ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে। আচ্ছা, চীনের সবচেয়ে বড় রকেট যেটি লঞ্চ হয়েছে তার নাম কি? তার নাম হলো লং মার্চ ফাইভ। কি? লং মার্চ ফাইভ। আচ্ছা, 2020-এ উইন্টার অলিম্পিক কোথায় হবে? 2020-এর উইন্টার অলিম্পিক হবে চীনের বেইজিংয়ে। আচ্ছা, কোন দেশের স্থল সীমা সবচেয়ে বেশি দেশের সীমাকে টাচ করে? চীন দেশে। চীন দেশের স্থল সীমা সবচেয়ে বেশি দেশের সীমাকে টাচ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেশের প্রথম সাইবার ক্রাইম প্রিভেনশন ইউনিট আসফাস কোথায় লঞ্চ করেছে? দেশের প্রথম সাইবার ক্রাইম প্রিভেনশন ইউনিট আসফাস লঞ্চ করেছে গান্ধীনগরে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, গুজরাটের গান্ধীনগরে এটি লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এটি কে লঞ্চ করেছেন? এটি লঞ্চ করেছেন বর্তমান কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, এটি লঞ্চ করেছেন। এবার এসে দেখো এখানে আসফাস, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো অ্যাসুরেড অ্যাসিস্ট্যান্স সার্ভিস হেল্পলাইন ফর ভিকটিম অ্যাট শর্টেস্ট টাইম। কীর ফুল ফর্ম? অ্যাসুরেড অ্যাসিস্ট্যান্স সার্ভিস হেল্পলাইন ফর ভিকটিম অ্যাট শর্টেস্ট টাইম। আচ্ছা, এর সাথে সাথে বিশ্ব পরিযোজনাও লঞ্চ করেছেন অমিত শাহ। কোন পরিযোজনা? বিশ্বাস। বিশ্বাস পরিযোজনাও লঞ্চ করেছেন অমিত শাহ এবং নেট র্যাঙ্কিং পরিযোজনাও লঞ্চ করছেন অমিত শাহ। এবার যেহেতু এখানে বিশ্বাস পরিযোজনার কথা এসেছে, বিশ্বাসের ফুল ফর্ম কী? এর ফুল ফর্ম হলো ভিডিও ইন্টিগ্রেশন অ্যান্ড স্টেট ওয়াইড অ্যাডভান্স সিকিউরিটি। এবার যেহেতু এখানে গৃহমন্ত্রী অমিত শাহর কথা এসেছে, তাহলে সম্প্রতি গৃহমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টাল এবং ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারেরও উদ্ঘাটন করেছেন, এটিও তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ড্রাইভারলেস স্মার্ট বুলেট ট্রেন লঞ্চ করেছে? সম্প্রতি ড্রাইভারলেস স্মার্ট বুলেট ট্রেন লঞ্চ করেছেন চীন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, চীন বিশ্বের প্রথম ড্রাইভারলেস স্মার্ট হাই স্পিড বুলেট ট্রেন লঞ্চ করেছেন, যা সফলতাপূর্বক পরীক্ষণ করেছে চীন। এবার যেহেতু এই ট্রেনের কথা এসেছে, হাই স্পিড ড্রাইভারলেস স্মার্ট বুলেট ট্রেনের কথা, এই ট্রেনটির নাম কি? এই ট্রেনটির নাম হলো রিজু বনসন। কী এর নাম? রিজু বনসন। এবার যেহেতু এখানে রেলের কথা এসেছে, তাহলে ভারতের বর্তমান রেলমন্ত্রীকে? বর্তমান ভারতের রেলমন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল। আচ্ছা, স্বতন্ত্র ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বতন্ত্র ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথে। আচ্ছা, ভারতের প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? ভারতের প্রথম প্রাইভেট ট্রেন হলো তেজাস এক্সপ্রেস। আচ্ছা, ট্রেন এইটিনের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? ট্রেন এইটিন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আচ্ছা, বাচ্চাদের জন্য প্রথম ফানজোন স্থাপন করা রেলওয়ে স্টেশন কোনটি হয়েছে? বাচ্চাদের জন্য প্রথম ফানজোন রেলওয়ে স্টেশন হয়েছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আচ্ছা, প্রথম হেলথ এটিএম কোন রেলওয়ে স্টেশন স্থাপন করেছে? প্রথম হেলথ এটিএম স্থাপন করেছেন লখনৌ চারবাগ রেলওয়ে স্টেশন। আচ্ছা, প্রথম অক্সিজেন পার্লার কোথায় খোলা হয়েছে? প্রথম অক্সিজেন পার্লার খোলা হয়েছে নাসিক রেলওয়ে স্টেশনে। তো রেলওয়ে দিয়ে এই সমস্ত প্রশ্নগুলিও তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন আছে, সেকে ভাষা বিলুপ্ত হতে চলেছে, এটি কোন দেশের ভাষা? সেকে ভাষা বিলুপ্ত হতে চলেছে, এটি হলো নেপালের ভাষা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো ভাষার কথা এবং সেকে ভাষার কথা, প্রথমেই দেখে নেব সেকে ভাষা দিয়ে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা একটু জেনে রাখো। সম্প্রতি ইউনেস্কো সেকে ভাষাকে সংকটযুক্ত ভাষা সূচিতে যুক্ত করেছে। এবং বিশ্বের মধ্যে সেকে ভাষা বলার সংখ্যা কতজন, এই প্রশ্নটি কিন্তু হতে পারে যে বিশ্বের মধ্যে সেকে ভাষা বলার সংখ্যা কতজন? টোটাল 700 জন রয়েছে বিশ্বের মধ্যে সেকে ভাষা বলার মতো লোক। এবং সম্প্রতি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রিপোর্ট অনুসারে বিশ্বের প্রত্যেক 15 দিনের মধ্যে একটি করে স্বদেশি ভাষা বিলুপ্ত হচ্ছে। এবং ইউনাইটেড নেশনের রিপোর্ট 2019 অনুসারে পাপুয়া নিউগিনি, কোন দেশ? পাপুয়া নিউগিনি 840 ভাষার সাথে বিশ্বের সবচেয়ে বেশি ভাষাযুক্ত দেশ ঘোষিত হয়েছে। এবং এই রিপোর্টটি কে জারি করেছেন? ইউনাইটেড নেশন। এবার যেহেতু এখানে নেপাল দিয়ে সেকে ভাষা বিলুপ্ত হতে চলেছে, তাহলে নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। নেপালের কারেন্সি নেপালি রুপিয়া। এবং প্রধানমন্ত্রীকে? কেপি শর্মা ওলি এখানকার প্রধানমন্ত্রী। এবং রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি। আচ্ছা, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সার্কের হেডকোয়ার্টার অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, সূর্য কিরণ অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হয়? ভারত ও নেপালের মধ্যে সূর্য কিরণ অভ্যাস আয়োজিত হয়েছে।
এবং ভিজিট নেপাল ইয়ার 2028 শুভঙ্কর কী ছিল? এই প্রশ্নটি হতে পারে যে ভিজিট নেপাল ইয়ার 2020 এর শুভঙ্কর কী ছিল? এর শুভঙ্কর ছিল ইয়েতি। নেক্সট প্রশ্ন আছে, 23তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? 23তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল শুরু হয়েছে লখনৌতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। লখনৌতে 23তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল শুরু হয়েছে এবং এর থিম কী? এর থিম হলো ফিট ইউথ ফিট ইন্ডিয়া। কী এর থিম? ফিট ইউথ ফিট ইন্ডিয়া। এবং এটিতে দেশের 6000-এর অধিক যুবক অংশগ্রহণও করবে। এবং এটির আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন বর্তমান কেন্দ্রীয় খেলা মন্ত্রণালয় এবং উত্তরপ্রদেশ সরকার দুজন একত্রিত হয়ে এটির আয়োজন করেছেন। এবার যেহেতু এখানে উত্তরপ্রদেশের কথা এসেছে, তাহলে উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গভর্নরকে আনন্দিবেন পাটেল এখানকার গভর্নর। আচ্ছা, দেশের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি কোথায় স্থাপন করা হবে? দেশের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি স্থাপন করা হবে উত্তরপ্রদেশে। আচ্ছা, ভারতের প্রথম হাতি হাসপাতাল কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম হাতি হাসপাতাল খোলা হয়েছে মথুরাতে। এবং ভারতের প্রথম হাতি চিকিৎসালয় হাতি জল চিকিৎসালয় খোলা হয়েছে মথুরাতে। আচ্ছা, ভারতের প্রথম ন্যাশনাল পুলিশ ইউনিভার্সিটি কোথায় খোলা হবে? ভারতের প্রথম ন্যাশনাল পুলিশ ইউনিভার্সিটি খোলা হবে গ্রেটার নয়ডাতে। আচ্ছা, উত্তরপ্রদেশের কটি রাজ্যের সীমা টাচ করে? উত্তরপ্রদেশ টোটাল রাজ্যের 6টি রাজ্যের সীমা টাচ করে, এটিও তোমরা অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট। নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন আছে। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ মহাতো। এবং এর সাথে আরেকটি প্রশ্ন ছিল, আরেকটি প্রশ্ন ছিল যে সম্প্রতি এপি এপিকে চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এ শক্তিবেলকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ততজন অ্যান্সার দিয়েছে, প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু একজন কি দুজন দেখলাম এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে। কেবলমাত্র প্রথম প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে, সেকেন্ড প্রশ্নের কেউ ডিটেলসে অ্যান্সার দেয়নি। সেই জন্যই বলছি যে তোমরা কি চাইছো না যে ডিটেলসে অ্যান্সার দিতে? ডিটেলসে অ্যান্সার দিতে বলছি আমার ভালোর জন্য নয়, তোমাদের ভালোর জন্যই বলছি ডিটেলসে অ্যান্সার দিতে। কারণ ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়লে তোমরা খুব কম সময়ের মধ্যে এই প্রশ্নগুলির অ্যান্সার করে তোমরা এগিয়ে যেতে পারবে। সেই জন্যই বলা ডিটেলসে অ্যান্সার দিতে। এবং যদি না চাও তাহলে দিতেও পারো না, এবং বলেও দিতে পারো যে আমরা ডিটেলসে অ্যান্সার দিতে চাই না। এবার আমরা দেখে নেবো কোশ্চেন অব দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অব দি ডে প্রশ্ন আছে, ব্রিটেনের প্রসিদ্ধ কোস্টা চিলড্রেন্স অ্যাওয়ার্ড 2019 কাকে প্রদান করা হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার অবশ্যই করো। তোমরা ভিডিওগুলি শেয়ার করছো না, তোমরা ভিডিওগুলি শেয়ার করো। শেয়ার করলে তবেই তো ভিডিওগুলি সবার কাছে পৌঁছবে যার জন্য ভিডিওগুলি তৈরি করা। পারলে তোমরা ভিডিওগুলি শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।